শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের টিকোরহাট এলাকায় টিকোরহাট মৈত্রী সংঘের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 100 জন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এছাড়াও এদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এদিন এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলিতা গুপ্ত, জামালপুরে বিধায়ক অলোক মাঝি, 26 নম্বরের ওয়ার্ডে পুরো মাতা নাজমুনারা বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে দেখতে পাচ্ছেন যে টিকোরহাট মৈত্রী সংঘের পক্ষ থেকে একটা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে শরণ্যা মাল্টিস্পেশালিটি হসপিটালের সহযোগিতায়। তারাই সম্পূর্ণ ব্যবস্থাপনা করেছেন। আমরা আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিধায়ক সম্মানীয় খোকন দাস মশাই, তিনি আসবেন বলেছেন, কথা দিয়েছেন, তার কিছু কাজ পড়ে যাওয়ায় তিনি একটু আসতে একটু তার দেরি হবে তিনি জানিয়েছেন আমাদেরকে। আমরা আশাবাদী তিনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। আমাদের মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন জামালপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি মহাশয়, উপস্থিত হয়েছেন বিডিএর চেয়ারপারসন সম্মানীয়া কাকুলিতা গুপ্ত মহাশয়া, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয়া নাজমুল আরা বেগম, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় শ্যামাপ্রসাদ ব্যানার্জি মহাশয় সহ একাধিক আমরা সবচেয়ে আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়াও আমাদের এলাকার বিশিষ্ট বৃদ্ধজন। কতদিন আমাদের এই স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই শুরু হচ্ছে। আমরা আশাবাদী যে এই স্বাস্থ্য শিবির থেকে আমরা 300 আমরা অতিক্রম করব, কারণ আমরা সেইভাবেই আমরা শরণ্যা মাল্টিস্পেশালিটি হসপিটালকে আমরা বলেছিলাম যে তাদের অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থাপনা সেইভাবেই তারা করে। এটা টিকোরহাট মৈত্রী সংঘের উদ্যোগে এই ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এখানে যেটা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে, মৈত্রী সংঘ করেছে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন, যেটা আমাদের খুব উপকার হয়েছে। আমাদের যে ধরনের মানে সবসময় ডাক্তারখানা তো যাওয়া হয়ে ওঠে না, আমাদের ঘরের মহিলাদেরকে বয়স্কদের, সেইটা আমাদের পাড়াতেই হওয়াতে আমরা আজকে ভীষণ উপকৃত হয়েছি। আমাদের কার কী প্রবলেম আছে, ডাক্তারবাবুরা যারা এসেছেন ওনারা খুব যত্ন সহকারে সেগুলো দেখছেন, তাতে আমরা ভীষণ উপকৃত। আর আমাদের পাড়ায় যারা এই ধরনের আয়োজন করছে ছেলেরা, যেমন বাবাই আছে, তাছাড়া কাকুরা, যেমন আমাদের অলোক কাকু, তারক কাকু, ওনারা যা আছেন, ওনারা যখন যেরকমভাবে মানুষের দরকার হয় পাড়ার মানুষদের, সে রাতে হোক একটা ফোন করলেই তারা সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়, এটা আমরা ভীষণভাবে উপকৃত হই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।